বর্তমান বিশ্বের শীর্ষে থাকা মেগা প্রজেক্টগুলোর মধ্যে অন্যতম হলো দ্য লাইন প্রজেক্ট, যা পৃথিবীতে অন্যরকম আলোড়ন সৃষ্টি করেছে। করবে নাই বা কেন, এই প্রজেক্ট বাস্তবায়ন করতে এত অর্থ ব্যয় করতে হবে যা আমাদের মতো দেশের জিডিপির থেকেও কয়েক গুণ বেশি। সাথে প্রজেক্টটি বাস্তবায়ন করতে অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োজন পড়বে। শহরটি তৈরি হয়ে যাওয়ার পর এটাকে অন্য কোনো গ্রহ বলেই মনে হবে। কিন্তু কেন সৌদি সরকার এত বড় মেগা প্রজেক্ট হাতে নিয়েছে? আদৌ কি এই প্রজেক্ট বাস্তবায়ন সম্ভব? আর এটির মাধ্যমে সৌদি সরকারের প্রফিটই বা কত হবে এবং এর ভিতরে কি কি থাকবে? তাহলে চলুন জেনে নেওয়া যাক সৌদি প্রিন্সের স্বপ্নের লাইন প্রজেক্টের শেষ পর্যন্ত। প্রথমেই জেনে নেওয়া যাক শহরটি কিভাবে তৈরি হবে। এই শহরটির দৈর্ঘ্য হবে 170 কিলোমিটার। এর দৈর্ঘ্য এতটাই বড় হবে যে শহরটির এক প্রান্ত থাকবে শহরের দক্ষিণের পাহাড়ি অঞ্চলে আর অন্য প্রান্ত থাকবে রেড সি এর সীমান্তে। শহরটির বিশেষত্ব হবে কার্বন মুক্ত পরিবেশ, যা পৃথিবীর অন্যান্য সব দূষিত শহরগুলোর থেকে একদমই আলাদা। শহরটি যাতে ঘনবসতিপূর্ণ এবং ধীরগতির না হয়ে যায় সেই জন্য মাত্র 10 লক্ষ মানুষই থাকবে এই হাই স্পিড ট্রানজিট সিস্টেমে। শহরটির দ্বিতীয় লেয়ারে থাকবে সব ধরনের ইনফ্রাস্ট্রাকচার আর উপরে থাকবে হাজার হাজার গাছ। সবচেয়ে অবাক করা বিষয় হলো এত বড় শহরটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগবে মাত্র 20 মিনিট। ওয়াল স্ট্রিট জার্নালের মতে শহরটি শুধু এই সব সুবিধার উপরই সীমাবদ্ধ থাকবে না, শহরটিতে উদিত হবে আর্টিফিশিয়াল মুন বা কৃত্রিম চাঁদ, সেই সাথে আবহাওয়া পরিবর্তনের জন্য ক্লাউড সিডিং এর ব্যবস্থাও থাকবে। সবকিছু পরিকল্পনা মতো এগুলে 2025 সালের মধ্যে প্রথম ধাপের কাজ সম্পন্ন হবে। প্রজেক্টের নির্মাণ খরচ ধরা হয়েছে $500 বিলিয়ন। শহরটি নবায়নযোগ্য শক্তি দ্বারা চালিত হবে, ফলে প্রকৃতির কোনো রকম ক্ষতি হবে না, সাথে অর্থনৈতিকভাবেও লাভ অনেক বেশি হবে। এই প্রজেক্টে যুক্ত হতে মিশরও জমি দিতে চেয়েছে। 2020 সালে জো বাইডেন ঘোষণা করে দ্য লাইন প্রজেক্ট হওয়ার পর সৌদি আরবই হবে পৃথিবীর সবচেয়ে বড় গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট। শহরটি অনেক বড় হলেও এর আয়তন হবে মাত্র 26,500 বর্গ কিলোমিটার। গল্ফ অফ আকাবা এবং রেড সি এর পার্শ্ববর্তী এলাকায় এটি বানানো হবে, যা তেহরানের ওয়াটার চ্যানেলকে একটির সাথে আরেকটি কানেক্ট করতে সাহায্য করবে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এই শহরটি কেন এত অর্থ ব্যয় করে বানানো হচ্ছে? এমন কি প্রফিট হবে যার জন্য সৌদি প্রিন্স এত গুরুত্ব দিয়ে এটির কাজ করছে? আমরা সবাই জানি সৌদি তেলের উপর নির্ভরশীল। সৌদি তেল উৎপাদনে পৃথিবীতে দ্বিতীয় স্থানে আছে, এর জন্যই সৌদি জিডিপির দিক থেকে 19তম স্থানে আছে। কিন্তু সৌদি সরকার খুব ভালো করেই বুঝে গিয়েছে যে ভবিষ্যতেও যদি সৌদি তেলের উপর নির্ভরশীল থাকে তা হবে অনেক বড় বোকামি, কারণ মাত্র কয়েক যুগের মধ্যেই এই তেল ফুরিয়ে যাবে। অথবা যদি তেলের দাম কখনো কমে যায় তাহলে তখন সৌদির কী হবে? আর তাই সৌদি সরকার তেলের বাইরেও তাদের অর্থনীতিকে প্রসারিত করতে চাইছে। আর তাই সৌদি 2030 ভিশনে অনেকগুলো মেগা প্রজেক্ট হাতে নিয়েছে, যেমন ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশন এবং ট্যুরিজম। এই প্রজেক্টগুলো করার কারণ হলো যাতে সৌদি নতুনভাবে তাদের অর্থনীতির চাকা ঘোরাতে পারে। আর এই প্রজেক্টগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো দ্য লাইন প্রজেক্ট। এখন প্রশ্ন হলো সৌদির নাগরিকরা কি আদৌ এর থেকে কোনো সুফল পাবে? সৌদির প্রিন্স মনে করে 2050 সালের মধ্যে 1 বিলিয়ন মানুষ কার্বন ডাইঅক্সাইড এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে নিজের জন্মস্থান ছেড়ে অন্য কোথাও আশ্রয় নিতে বাধ্য হবে। তাই সৌদি আরব দেখিয়ে দিতে চায় কার্বন কিভাবে মোকাবেলা করতে হয়, আর ভবিষ্যতে যেন সৌদি অর্থনীতির কেন্দ্রে পরিণত হয় সেটাও একটি অন্যতম লক্ষ্য, যাতে পৃথিবীর বড় বড় ইনভেস্টররা তাদের দেশে টাকা ইনভেস্ট করে। এত কিছুর পরও লাইন প্রজেক্টকে নিয়ে অনেক ধোঁয়াশা আছে, কারণ লাইন প্রজেক্টকে বাস্তবায়িত করতে হলে গ্রিন টেকনোলজির ওপর ফোকাস করতে হবে। আর তাই শহরটি এমনভাবে ডিজাইন করতে হবে যা সমতল ভূমিতে করা যায়। আর আমরা সবাই জানি যে সৌদির ভূমি কতটা উঁচু নিচু, আর এই জায়গা সমান করতে অনেক সময়, শ্রম এবং অর্থ ব্যয় করতে হবে। তবে রেড সিতে মানুষের খুব একটা আনাগোনা নেই, তাই এই প্রজেক্টটি বাস্তবায়িত হলে প্রাণ ফিরে পাবে এই জনমানবহীন এলাকা।
ইতিহাস ঘাটলে আমরা এমন আরও একটি শহর খুঁজে পাব ব্রাজিলে, যার নাম দেওয়া হয়েছিল ব্রাসিলিয়া। শহরটি তৈরির উদ্দেশ্য ছিল অতি অ্যাডভান্সভাবে তৈরি করে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দেওয়া। কিন্তু শহরটিতে এত কিছুর পরও এখন পর্যন্ত একটা উদ্ভিদও জন্মানো সম্ভব হয়নি। সেই সময় এই প্রযুক্তি ছিল সবচেয়ে বিতর্কিত বিষয়। যদিও ব্রাজিলের সেই প্রজেক্ট এবং লাইন প্রজেক্টের মধ্যে রয়েছে আকাশ পাতাল ব্যবধান, এখন একটাই দেখার বিষয় সৌদি সরকার এই লাইন প্রজেক্ট কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারে। আদৌ কি এই প্রজেক্ট থেকে কোনো লাভ হবে? কারণ ইতোমধ্যেই এই প্রজেক্টের জন্য অনেক পুরনো একটি সম্প্রদায়কে সরিয়ে দেওয়া হয়েছে, আর এটা করা হয়েছে অনেকটাই জোর করে। তারা বহির্বিশ্বের কাছে সাহায্য চেয়েছে এর জন্য। এখন সময়ই বলে দিবে এই প্রজেক্ট কি আদৌ প্রকৃতি এবং মানুষের কোনো কাজে আসবে নাকি পুরোটাই ক্ষতি হবে।